তৃতীয় দফায় আরও একদিনের রিমান্ডে চিত্রনায়িকা পরিমণি। আদালতে ভিড় এবং ধাক্কায় পড়ে যান তিনি। আসামিপক্ষের আইনজীবী বলেন, পরিমণিকে হয়রানি করা হচ্ছে। রাষ্ট্রপক্ষের দাবি, মাদকের উৎস জানতেই রিমান্ড নেওয়া হয়েছে। এদিকে পরিমণিকে বারবার রিমান্ডে নেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে এনেছেন এক আইনজীবী। আশিকুল আলমের সহায়তায় রিপোর্ট করছেন খান আলামিন। তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর এজলাস থেকে বের করে হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয় চিত্রনায়িকা পরিমণিকে। পথিমধ্যে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। সাথে সাথে পুলিশের নারী সদস্যরা তাকে তুলে হাজতখানায় নিয়ে যায়। এর আগে সকাল 8:30 দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় পরিমণিকে। বেলা 11:25 তাকে এজলাসে তোলা হয়। তখন ওই কক্ষে আইনজীবীতে কানায় কানায় ঠাসা ছিল। কাঠগড়ায় উঠেই কাঁদতে থাকেন পরিমণি। বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়। পরিমণির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় তৃতীয় দফায় আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে পরিমণির আইনজীবী বলেন, অসুস্থ সংকটাপন্ন অবস্থায় আছেন পরি। এমন মামলায় ইতিপূর্বে অনেকেই জামিন পেয়েছেন, নারী হিসেবে তিনিও জামিন পাওয়ার যোগ্য। একই যুক্তি বারবার দেখিয়ে বারবার তাকে হয়রানি করার জন্য রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এইটা দেশের প্রচলিত আইন সমর্থিত নয় এবং কোনো আসামি সাধারণত আমরা দেখে থাকি, যদি সে জেলে চলে যায় তাকে পুনরায় রিমান্ডে নিয়ে পুলিশ কাস্টডি দেওয়া এটা এক্সেপশনাল। রাষ্ট্রপক্ষ আইন সবার জন্য সমান উল্লেখ করে জামিন নামঞ্জুর ও রিমান্ডের জোর দাবি জানান। এই মাদকের যে উৎস কোথায় এবং এগুলি কে যোগান দিয়েছে এবং এর পিছনে আরও কারা কারা আছে, এই জন্যই সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই 5 দিনের পুলিশ সেবা মঞ্জুর করেছে। আমরা সেইভাবে আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে 10 আগস্ট পরিমণি ও আশরাফুল ইসলাম দীপুর 2 দিন, 5 আগস্ট পরিমণি ও দীপুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিকে মাদকসহ ভিন্ন ভিন্ন মামলায় পরিমণিকে বারবার কেন রিমান্ডে নেওয়া হচ্ছে তার প্রতিকার পেতে বিষয়টি হাইকোর্টের নজরে এনেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ ওই আইনজীবীকে রিট মামলা করার পরামর্শ দিয়েছেন। খান আলামিন, আরটিভি, ঢাকা।